কাটরুলি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমানে কোভিড-19 মহামারী অর্থাৎ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সরকার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে শিক্ষার্থী এবং আমাদের সবার নিরাপত্তার কথা চিন্তা করে, যাতে আমরা সবাই আমাদের ঘরে সুস্থ থাকতে পারি, নিরাপদে থাকতে পারি। কিন্তু তোমাদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে কারণেই এই অনলাইন ক্লাসের আয়োজন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় এবং অধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ আবুল কাশেম স্যারের অনুপ্রেরণায় আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র। পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। আর এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে বঙ্গভঙ্গ। আমরা জানি ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে বঙ্গভঙ্গ এক যুগান্তকারী ঘটনা। সাধারণ অর্থে বঙ্গ কথাটার অর্থ হচ্ছে বাংলা, আর বঙ্গ কথাটার অর্থ হচ্ছে ভাগ করা, বিভাজন করা, পৃথক করা বা আলাদা করা। আমরা জানি ভারতীয় উপমহাদেশে অবিভক্ত বাংলা ছিল। আমাদের বর্তমান বাংলাদেশের কিছু অঞ্চল এবং ভারতের কিছু অঞ্চল নিয়ে অবিভক্ত বাংলা ছিল। এই অবিভক্ত বাংলার রাজধানী ছিল কলকাতা। তাই স্বভাবতই সকল ধরনের উন্নয়ন কার্যক্রম রাজধানী কলকাতাকে কেন্দ্র করে সংগঠিত হতো। ফলশ্রুতিতে আমাদের পূর্ব বাংলার জনগণ অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হতো। এরই পরিপ্রেক্ষিতে তৎকালীন নবাব স্যার সলিমুল্লাহর ঐকান্তিক প্রচেষ্টায় এবং লর্ড কার্জনের সহযোগিতায় 1905 সালে বঙ্গভঙ্গ সংগঠিত হয়। 1905 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন পূর্ববঙ্গের অর্থাৎ পূর্ব বাংলার ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে একটি নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম এবং পশ্চিমবাংলা, বিহার ও উড়িষ্যা এই তিনটি অঞ্চল নিয়ে আরেকটি নতুন প্রদেশ পশ্চিমবঙ্গ তৈরি করেন। অর্থাৎ অবিভক্ত বাংলাকে ভাগ করে, আগে ছিল অবিভক্ত বাংলা, এই অবিভক্ত বাংলাকে ভাগ করে একটা প্রদেশ থেকে দুটি নতুন প্রদেশের সৃষ্টি করা হয়। এই নতুন প্রদেশের অর্থাৎ পূর্ববঙ্গ ও আসামের রাজধানী হয় ঢাকা এবং পশ্চিমবঙ্গের রাজধানী করা হয় কলকাতা। তোমাদের জানার সুবিধার্থে আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং পশ্চিমবঙ্গ ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ। তাছাড়া এই অবিভক্ত বাংলা যখন ছিল তখন প্রশাসনিক কারণে অর্থাৎ বড় আয়তন হওয়ার কারণেও যাতে প্রশাসনিক কার্য সুবিধামতো চালানো যায় সেজন্যও দেখাচ্ছে যে বঙ্গভঙ্গ করা হয়। তবে বঙ্গভঙ্গের পেছনে অনেকগুলো কারণ আছে।
এই কারণগুলো আলোচনার পূর্বে আমরা আরও সহজভাবে যদি আমরা বঙ্গভঙ্গের সংজ্ঞাটা দিতে চাই বা বঙ্গভঙ্গ কাকে বলে এই জিনিসটা আমরা জানতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারব, লর্ড কার্জন প্রশাসনিক কাজের সুবিধার্থে 1905 সালের 1 সেপ্টেম্বর অবিভক্ত বাংলাকে ভাগ করে পূর্ববঙ্গ, আসাম এবং পশ্চিমবঙ্গ নামে দুটি নতুন প্রদেশের সৃষ্টি করেন। এই ভাগ বা বিভাজন করার প্রক্রিয়াকে বলা হয় বঙ্গভঙ্গ। তাহলে এবার আমরা জানি যে কোনো কিছু করার পেছনে ব্রিটিশ ভারতে যে বিভিন্ন ধরনের শাসনতান্ত্রিক আইন হয়েছিল, বিভিন্ন ধরনের ঘটনা, তার পেছনে কতগুলো কারণ রয়েছে। অনুরূপভাবে বঙ্গভঙ্গের পেছনেও কতগুলো কারণ জড়িত। আমরা তাহলে আমাদের বোঝার বা আলোচনার সুবিধার্থে এই বঙ্গভঙ্গের কারণকে আমরা 5 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। সেগুলো হলো 1 প্রশাসনিক কারণ, 2 রাজনৈতিক কারণ, 3 অর্থনৈতিক কারণ, 4 সামাজিক কারণ এবং 5 হচ্ছে ধর্মীয় কারণ। প্রশাসনিক কারণের মধ্যে যেটা উল্লেখযোগ্য সেটা হলো অবিভক্ত বাংলার আয়তন ছিল 1,89,000 বর্গমাইল এবং এই বিশাল আয়তনের প্রদেশটিতে জনসংখ্যা ছিল প্রায় 7 কোটি। তাই একজন গভর্নরের পক্ষে এই পুরো প্রদেশটিকে দেখাশোনা করা খুব দুরূহ এবং কঠিন হয়ে পড়ে। তাই প্রশাসনিক কাজের সুবিধার্থে লর্ড কার্জন এই অবিভক্ত বাংলাকে বিভক্ত করে দুটি নতুন প্রদেশ সৃষ্টি করেন, আর এর নাম হচ্ছে বঙ্গভঙ্গ। তাহলে আমরা বুঝতে পারছি যেহেতু একটা প্রদেশ ছিল আগে অবিভক্ত বাংলা, সেখানে জনসংখ্যাও বেশি ছিল, আয়তনও বেশি ছিল। এখন যদি এই প্রদেশটাকে ভাগ করে তার দায়িত্ব দুজন গভর্নরের হাতে ন্যস্ত করা হয়, তখন স্বাভাবিকভাবেই দেখাচ্ছে যে ওই প্রদেশগুলোর কাজের চাপ কিছুটা হলে কমেছে এবং কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবার একটা উপক্রম হয়েছে। এখন এই নতুন প্রদেশে দুজন গভর্নরকে দায়িত্ব দেয়া হয়। পূর্ববঙ্গ ও আসামের গভর্নরের দায়িত্ব দেয়া হয় স্যার বামফিল্ড ফুলার এবং পশ্চিমবঙ্গের গভর্নরের দায়িত্ব দেয়া হয় অ্যান্ড্রু ফেজারকে। তাহলে আমি আবারও বলছি, তোমরা যাতে মনে রাখো, যেহেতু নাম দুটো একটু কঠিন, সেজন্য আমি আবারও বলছি, পূর্ববঙ্গ আসাম প্রদেশের গভর্নরের দায়িত্ব দেয়া হয় স্যার বামফিল্ড ফুলার এবং পশ্চিমবঙ্গের দায়িত্ব দেয়া হয় অ্যান্ড্রু ফ্রেজারকে। তাহলে আমরা প্রশাসনিক কারণটা মোটামুটি বুঝতে পেরেছি। এরপর আমরা যে কারণটা জানব সেটি হচ্ছে রাজনৈতিক কারণ। মূলত প্রশাসনিক এবং রাজনৈতিক কারণে বঙ্গভঙ্গের মুখ্য কারণ হিসেবে বিবেচনা করা হয়। রাজনৈতিক কারণের মধ্যে সেটা যেগুলো মুখ্য সেটা হচ্ছে ভারতীয় জাতীয়বাদী আন্দোলনকে নস্যাৎ করা এবং ব্রিটিশদের বাক করো শাসন করনীতি প্রতিফলন। আমরা জানি ব্রিটিশ সরকার সব সময়ে চেয়েছিল ভারতে হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের রাজত্বকে, অর্থাৎ তাদের শাসনকে আরও স্থায়ী করতে। আমরা এটাও জানি 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে মূলত কলকাতা ছিল সকল আন্দোলনের
অর্থাৎ সকল ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্রস্থল। তাই ব্রিটিশ সরকার চেয়েছিলেন বঙ্গভঙ্গের মাধ্যমে অবিভক্ত বাংলাকে পৃথক করে যদি দুটি আলাদা প্রদেশ করা হয় তাহলে কলকাতা কেন্দ্রিক বিভিন্ন ধরনের আন্দোলন স্তিমিত হয়ে যাবে, অর্থাৎ ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করার জন্য একটি প্রক্রিয়া হলো বঙ্গভঙ্গ। ব্রিটিশ সরকার চেয়েছিলেন ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করবেন, অর্থাৎ প্রতিহত করবেন এই বঙ্গভঙ্গের মাধ্যমে ভারতীয় মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিরোধ সৃষ্টি করে। তাছাড়া আরেকটা নীতি হলো ব্রিটিশদের বাক কর এবং শাসন কর নীতি। ব্রিটিশরা সবসময় চেয়েছিল ভারতের মুসলমান এবং হিন্দুদেরকে আলাদা রাখতে, অর্থাৎ যাতে ভারতের মুসলমান এবং হিন্দুদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত না হয়, কারণ তারা জানে যদি ভারতীয় মুসলমান এবং হিন্দুদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত না করা হয়, ঐক্য প্রতিষ্ঠা যদি ব্যাহত করা যায় তাহলে ব্রিটিশরা এদেশে তাদের শাসন আরও দীর্ঘায়িত করতে পারবে। তাই তারা তাদের শাসনকে দীর্ঘায়িত করার লক্ষ্যে বাক কর ও শাসন কর নীতির ফলস্বরূপ এই বঙ্গভঙ্গ করেন। আরেকটা কারণ হচ্ছে সামাজিক কারণ। আমরা জানি অবিভক্ত বাংলার রাজধানী ছিল কলকাতা, তাই সকল ধরনের উন্নয়ন ছিল রাজধানী কলকাতা কেন্দ্রিক। তাই পূর্ববঙ্গ ও আসামের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলটি বিভিন্নভাবে অবহেলিত ছিল। ব্যবসা বাণিজ্য, শিল্পকারখানা, আইন ব্যবসা সব কিছু মেন ছিল কলকাতা, অর্থাৎ রাজধানী। তাই পূর্ববঙ্গের মুসলমান জনগোষ্ঠী পিছিয়ে পড়েছিল এবং তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল বঙ্গভঙ্গের মাধ্যমে অবিভক্ত বাংলাকে ভাগ করে দুটি নতুন প্রদেশ করা হয়। যদি দুটি নতুন প্রদেশ করা হয় তাহলে মুসলমানরাও তাদের রাজধানী ঢাকাভিত্তিক বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রমের অংশীদার হবে। আরেকটা কারণ হচ্ছে 4 নম্বর কারণ, অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণটাও অনেকটা সামাজিক কারণের কাছাকাছি। যেহেতু আমরা জানি সকল ধরনের উন্নয়ন ছিল অবিভক্ত বাংলায় রাজধানী কেন্দ্রিক, অর্থাৎ কলকাতা কেন্দ্রিক, সেহেতু ঢাকা বা পূর্ববঙ্গ আসাম এই প্রদেশটি ছিল অবহেলিত। এখানকার জনগণ ভালো কোনো চাকরিতে তারা অংশগ্রহণ করতে পারত না। তাছাড়া এখানে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছিল না এবং কোনো ধরনের উন্নয়ন কার্যক্রম হতো না। ফলশ্রুতিতে পূর্ববঙ্গ আসামের জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থা ছিল খুবই নাজুক। তাই তারা অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এবং রাজধানী ঢাকা কেন্দ্রিক উন্নয়নের লক্ষ্যে ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানায় বঙ্গভঙ্গের জন্য, যাতে বঙ্গভঙ্গের মাধ্যমে তারা কিছুটা হলেও উন্নয়নের অংশীদার হতে পারে। এরপর আরেকটা কারণ হলো ধর্মীয় কারণ। ধর্মীয় কারণের মধ্যে আমরা দেখতে পাই ভারতের, শুরুতেই আমরা বলেছিলাম পূর্ববঙ্গ আসাম ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ। তাই আমরা জানি সবসময় হিন্দুদের এবং মুসলমানদের কিছু মূল্যবোধগত পার্থক্য আছে, তাই হিন্দু মুসলমান যাতে আলাদা করে তাদের ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে চলতে পারে সেজন্যই এই বঙ্গভঙ্গ করা হয়েছে। এটা হচ্ছে বঙ্গভঙ্গের ধর্মীয় কারণ। তাহলে আমরা
আজকের টপিক্সের মাধ্যমে জানতে পারলাম বঙ্গভঙ্গ কি, বঙ্গভঙ্গ কত সালে করা হয় এবং এই বঙ্গভঙ্গ কে প্রণয়ন করেন। এছাড়া আমরা আরও জানতে পেরেছি বঙ্গভঙ্গের কারণ। এখন আমাদের পরীক্ষায় কিন্তু সৃজনশীল প্রশ্ন হবে, তাহলে আমরা হুবহু এই প্রশ্নগুলো আমাদের আসবে না, আমাদের সেক্ষেত্রে উদ্দীপক দেয়া হবে। কিন্তু উদ্দীপকটা আমরা ভালোভাবে বোঝার জন্য আগে আমাদেরকে যেটা জানতে হবে এই টপিক্সটা, অর্থাৎ বঙ্গভঙ্গ কি, এটা কেন করা হয়েছে, এটা কত সালে করা হয়, এটার পেছনে কাদের অবদান ছিল, আমাদেরকে সেগুলো জানতে হবে। আমরা যদি এই বিষয়গুলো জানতে পারি তখন আমরা সহজেই সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারব এবং আমাদের উদ্দীপকটা আমাদের জন্য আরও ক্লিয়ার হবে। তাহলে আমরা উদাহরণস্বরূপ আমাদের এখান থেকে কীরকম উদ্দীপক দিতে পারে তাহলে আমরা কিছুটা সে সম্পর্কে ধারণা নিই। তাহলে আমরা উদ্দীপকটা এভাবে বলতে পারি, ইমরান্দে ইউনিয়নটি আয়তনে অনেক বড় এবং জনসংখ্যাও ছিল অনেক বেশি, তাই একজন চেয়ারম্যানের পক্ষে পুরো ইউনিয়নটির কার্যাবলী পরিচালনা করা সম্ভব হচ্ছে না এবং কিছুটা দুঃসাধ্য হয়ে পড়েছে। ফলশ্রুতিতে প্রশাসনিক কাজের সুবিধার্থে ইমরান্দের ইউনিয়নটিকে ভাগ করে নতুন দুটি ইউনিয়নের সৃষ্টি করা হয়। নতুন দুটি ইউনিয়নের নাম হলো ক এবং খ। ক এবং খ নামে দুটি নতুন ইউনিয়নের সৃষ্টি করা হয়। কিন্তু এরপরও কিছু কিছু জনগণ এটার বিরোধিতা করে, আবার কিছু কিছু জনগণ এটাকে সাধুবাদ জানায়। অর্থাৎ এই বিভাজন প্রক্রিয়াকে কেউ কেউ সাধুবাদ জানায়, আবার কোনো কোনো জনগণ এটার বিরোধিতা করে। তাহলে তোমাদের উদ্দীপককে বলতে পারে যে ইমরান্দের ইউনিয়নের বিভাজনের সাথে তোমার পাঠ্যবইয়ে কোন বিভাজন প্রক্রিয়াটার সাথে মিল রয়েছে। তাহলে কি এরকম করে যদি উদ্দীপক দেয় তাহলে কি তোমরা বলতে পারবে এই বিভাজনটা কি? তাহলে যেহেতু তোমরা দেখাচ্ছে যে এরকম বিভাজন প্রক্রিয়া আছে, তোমাদের কোথায় শুরুতেই তোমরা চলে যাবে এরকম কোনো বিভাজনের কথা তোমরা পড়েছ প্রথম অধ্যায়ে, তোমরা প্রথমে আগে ক্লিয়ার হবে যে এই উদ্দীপকটা কোন অধ্যায়ের হতে পারে, প্রথমে এটা চিহ্নিত করবে। যদি এটা চিহ্নিত করতে পারো তাহলে তোমাদের কাজ অর্ধেক হয়ে যাবে। এরপর তোমরা আসবে এরকম কোন টপিক্সটা হতে পারে, এরকম বিভাজন করার প্রক্রিয়া, তাহলে তোমরা বলতে পারবে যে এটা বঙ্গভঙ্গ হবে, কারণ ইমরান্দের যেখানে ইউনিয়ন ছিল সেখানে ছিল প্রদেশ, অর্থাৎ অবিভক্ত বাংলা। অবিভক্ত বাংলাকে ভাগ করে দুটো প্রদেশে বিভক্ত করা হয়েছিল, একটা হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম, আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গ। অনুরূপভাবে ইমরান্দের ইউনিয়নটাকেও পৃথক করে দুটো নতুন ইউনিয়ন, অর্থাৎ ক ও খ নামে দুটি নতুন ইউনিয়নের সৃষ্টি করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা বঙ্গভঙ্গের সাথে মিল আছে। তাছাড়া আমরা এখানে আমাদের উদ্দীপকে আরও একটা আমাদেরকে ধারণা নেওয়ার মতো বিষয় দিয়েছে, সেটা হচ্ছে যে ইউনিয়নের কিছু জনগণ এটার বিরোধিতা করেছিল এবং কিছু জনগণ একে সাধুবাদ জানিয়েছিল। আমরা জানি বঙ্গভঙ্গকে মুসলমান সমাজ সাধুবাদ জানায় এবং তারা এটাকে আশীর্বাদ মনে করে, কিন্তু হিন্দু জনগণ এই বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা
করেছিল। তাহলে আমরা কি এই উদ্দীপকটা সম্পর্কেও কিছুটা ধারণা পেলাম। তাহলে তোমরা বাসায় এরকম এই বঙ্গভঙ্গ রিলেটেড দেখবে বইতে আরও বিভিন্ন রকম উদ্দীপক রয়েছে, তাহলে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমরা আরও বেশি ক্লিয়ার হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পরীক্ষায় তোমাদের কনফিউশনটা আরও কমে যাবে, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে এই উদ্দীপকটা কোন বিষয়ের সাথে জড়িত, তাহলে তোমরা দ্বন্দ্বে কম পড়বে, তোমরা সহজেই সেটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এই কামনা করি। আর অবশ্যই তোমরা খুব বেশি প্রয়োজন না হলে বাসায় অর্থাৎ তোমাদের ঘরে থাকবে, নিরাপদ থাকবে। আর যদি জরুরি কোনো প্রয়োজনে বাসায় বাইরে বের হতে হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে, অবশ্যই তোমরা সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করবে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।